গত 13 বছর ধরে যারা আওয়ামী লীগ করছে তারা আওয়ামী লীগের দুঃসময় দেখে নাই, সুযোগ সন্ধানীদের দলের মধ্যে দরকার নাই। 13 বছরের নতুন আওয়ামী লীগকে ইউনিটের দায়িত্ব দেওয়া যাবে কিনা সেটি ভাবতে হবে। আমি নেতাকর্মীদের অনুরোধ জানাই, 1975 সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখনও আজকে যে পরিস্থিতি এই ধরনের পরিস্থিতি ছিল, কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার পর ষড়যন্ত্রের মাধ্যমে তখন কাউকে খুঁজে পাওয়া যায়নি। তাই আজকে আমি অনুরোধ জানাব যে চোখ কান খোলা রাখার জন্য এবং চোখ কান খোলা রেখে যাতে ষড়যন্ত্র করতে না পারে সেজন্য চোখ কান খোলা রেখে ব্যবস্থা গ্রহণ করার জন্য, আর আরেকটি অনুরোধ জানাব, সুযোগ সন্ধানীদের দলের মধ্যে দরকার নাই। আরেকটি অনুরোধ জানাব, যারা পিঠ বাঁচানোর জন্য আওয়ামী লীগ করতে চায় তাদের দরকার নাই, যারা জায়গা দখল করার জন্য আওয়ামী লীগ করতে চায় কিংবা দখলকৃত জায়গা রক্ষা করার জন্য আওয়ামী লীগ করতে চায় তাদের দরকার নাই, যারা সম্পদ অর্জনের উদ্দেশ্যে আওয়ামী লীগ করতে চায় তাদের দরকার নাই, যারা আমাদের আদর্শ উদ্দেশ্য নীতিতে বিশ্বাস করে আওয়ামী লীগ করতে চায় তাদেরকে আওয়ামী লীগে দরকার আছে। আর গত 13 বছর ধরে যারা আওয়ামী লীগ করছে তারা আওয়ামী লীগের দুঃসময় দেখে নাই, সুতরাং 13 বছরের নতুন আওয়ামী লীগকে ইউনিটের দায়িত্ব দেওয়া যাবে কিনা সেটি ভাবতে হবে। ইউনিটের দায়িত্ব দুঃসময়ে যারা ছিল তাদেরকে দিতে হবে, তারপরে যারা এসছে তারা আরো কিছুদিন করুক, পরীক্ষা দিক, পরীক্ষা পাস হলে তারপর দেখা যাবে। মহিলাদের রাখতে হবে, আর দেশের অর্ধেক জনসংখ্যা মহিলা, আজকে সবাই প্রচুর মহিলা এসেছেন, ধন্যবাদ যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আজকে এত সুন্দর পরিবেশে সম্মেলন, আমি তো সারা দেশে সম্মেলনে যাচ্ছি কিন্তু এত সুন্দর পরিবেশে সম্মেলন আমি গত কয়েক মাসে যাইনি, এবং এই থানাকেও আল্লাহ পাক প্রকৃতি দিয়ে এমনভাবে সহায়তা করেছে এরকম একটি জায়গাও আপনারা পেয়েছেন। তো আজকে অত্যন্ত সুন্দর সম্মেলন হয়েছে, মহিলাদেরকেও যেহেতু দেশের অর্ধেক জনসংখ্যা মহিলা তাদেরকেও আমাদের কমিটিতে ভালোভাবে স্থান দিতে হবে, এবং আমি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই, উত্তর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দকে, তারা যেভাবে পুরো ঢাকা মহানগর উত্তরে ঘুরে ঘুরে সংগঠনকে শক্তিশালী করছেন এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। একই সাথে দারুসসালাম থানা আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই এই ইউনিট সম্মেলনগুলো করার জন্য, অন্যান্য জায়গায় ইউনিট সম্মেলন হচ্ছে এবং এই কৃতিত্ব আমি মনে করি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃবৃন্দের, বিশেষ করে সভাপতি সাধারণ সম্পাদক।